টুল বক্স বাংলাদেশ থেকে আজকে চলে আসলাম স্পাই ক্যামেরা গ্লাসেস উইথ ভিডিও যেই স্পাই গ্লাসটি ভিডিও সাপোর্ট করে ফুল এইচডি ওয়ান জিরো এইট জিরো পি অরিজিনালি ফুল এইচডি ভিডিও ক্যামেরা গ্লাস সাপোর্ট বত্রিশ জিবি মেমোরি কার্ড সর্বোচ্চ বত্রিশ জিবি মেমোরি কার্ড সাপোর্ট দেবে সো ভিউয়ার্স ভিডিওটি পুরোটা দেখবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন তো জেনুইন ফুল এইচডি ওয়ান জিরো এইট জিরো পি ভিডিও স্পাই গ্লাসটি আমরা এখন আনবক্সিং করছি প্রথমেই বলে রাখি এই গ্লাসটির সাথে কিন্তু আপনারা খুব হার্ড শক্ত একটি বক্স পাবেন যে বক্সের ভিতরে পাবেন আপনি একটি ক্যামেরা একটি ডাটা কেবল চার্জিং কেবল একটা ম্যানুয়াল এবং একটি রুমাল এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাক পাবেন এটার ভিডিও রেকর্ডিং ব্যাক আর আগেই বলেছি বত্রিশ জিবি পনেরো মেমোরি কার্ড সাপোর্ট দেয় তো এই বক্সটি আসলে ক্যামেরা এই চশমাটি সেফলি রাখার জন্য এই বক্সটির সাথে আছে আর ম্যানুয়ালটি ইংলিশে আপনি অবশ্যই ম্যানুয়ালটি পড়ে নেবেন ম্যানুয়ালটি পড়লে আপনি কীভাবে ভিডিও করবেন সা তা সরাসরি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো আগেই বলেছি আমরা এই গ্লাসটি কিন্তু একদম নতুন লেটেস্ট এক্সক্লুসিভ একটি মডেল ফুল এইচডি এবং পোলারাইজড লেন্স এবং আপনি চাইলে লেন্সটা চেঞ্জ করতে পারবেন পাওয়ার গ্লাস চাইলে পাওয়ার গ্লাসও লাগাতে পারবেন চশমার মধ্যে যেই গ্লাসটি আছে এটি চশমার দোকানে নিয়ে গেলে আপনি আপনার মতো করে পাওয়ার দিয়ে লেন্সটা দেখতে পারবেন আর আমাদের এই যে একজন মডেল দেখছেন কিভাবে পড়লে কেমন লাগে তো এইখানে হচ্ছে পাওয়ার বাটন এইটার এই এক্সক্লুসিভ এই মডেলটার পাওয়ার বাটন হচ্ছে উপরে এবং এইখানটায় হচ্ছে আপনি মেমোরি কার্ডের স্লট আপনারা দেখতে পাচ্ছেন মেমরি কার্ডের স্লটটা হচ্ছে এখানে থার্টি টু জিবি পর্যন্ত সাপোর্ট দেয় ষোলো জিবি বত্ত্রিশ জিবি আট জিবি মেমোরি কার্ড সাপোর্ট দিবে তো মেমোরি কার্ডটা কীভাবে ঢোকাতে হবে আমরা দেখাচ্ছি এখানে মেমোরি কার্ডটা দেওয়ার পর আপনি পাওয়ার অন করতে পারবেন আর নিচে কিন্তু ছোট করে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি রিয়েল ফুটেজটা আমরা ছোট করে দেখাচ্ছি ক্যামেরার রেজলেশনটা কেমন সেটা বোঝার জন্য তো এখন আমরা মেমোরি কার্ডটা দেওয়ার পরে পাওয়ার অন করব পাওয়ার অন করতে হলে কিন্তু ও তার আগে বলে রেখে এটা লেন্স কিন্তু মাঝখানে এবং বোঝার উপায় নেই খুব সুন্দরভাবে লেন্সটি দেওয়া আর এটি হচ্ছে পাওয়ার বাটন তিন সেকেন্ড পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন চার্জিং পোর্ট এখানে আপনি চার্জিং পোর্ট এবং রিসেট একটা বাটন আছে ক্যামেরা যদি কখনো প্রবলেম হয় তখন রিসেট মেরে দিলেই ক্যামেরাটা ঠিক হয়ে যাবে তো পাওয়ার অন করার পরে কিন্তু ব্লু লাইটটা জ্বলে আছে যদি মেমরি কার্ড দেন মেমোরি কার্ড দেওয়ার পর পাওয়ার অন করার পর লাইটটা জ্বলে থাকবে তারপর যখন আপনি ভিডিও রেকর্ড করতে চান তখন জাস্ট পাওয়ার বাটনটা আবার তিন সেকেন্ড চাপদের ধরে ছেড়ে দিলেই তিনবার ফ্ল্যাশ মারবে তারপর নিভে যাবে ছবিতে দেখতে পাচ্ছেন অপারেটিং বাটন এসডি কারের স্লট ইএসবি পোর্ট রিসেট বাটন ইন্ডিকেটর লাইট সব কিন্তু এক পাশেই হ্যাঁ এক আপনার পাওয়ার অন অফ সুইচ সব কিছু এক পাশে লেন্সটা মাঝখানে সো ভিউয়ার্স ফুল এইচডি জেনুইন ফুল এইচডি স্পাই গ্লাস ক্যামেরাটি আপনার অর্ডার করতে চাইলে আমাদেরকে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো সিক্স ডাবল ফোর ডাল ডাবল ফোর ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন টুলবক্স বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম